হাসিনা সরকার পতনের পর বাজার সহনীয় থাকবে এমন প্রত্যাশা থাকলেও বাস্তব চিত্র ভিন্ন। বাজার মনিটরিং জোরদার করা হলেও দৃশ্যমান সুফল তেমন একটা পাচ্ছে না সাধারণ ভোক্তারা। এ বিষয়ে আরও জানাচ্ছেন মানিক শিকদার তার রিপোর্টে। জীবনযাত্রার ব্যয় যে হারে বেড়েছে সে হারে বাড়েনি আয়। নিত্যপণ্যের বাজারে আগুন, দামের ত্রাহি দশা ক্রেতার। উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার নানা ধরনের পদক্ষেপ নিলেও ফল পাওয়া যাচ্ছে না। শুধু নিম্ন আয়ের মানুষই নয়, মধ্যবিত্তরাও হিমশিম খাচ্ছে। পেঁয়াজ ও আলু আমদানিতে শুল্ক কমানো, ডিম ও মুরগির দাম বেঁধে দেওয়া, চাঁদাবাজি রোধে উদ্যোগ, টিসিবির মাধ্যমে খোলা বাজারে পণ্য বিক্রি বাড়ানো, পণ্য উৎপাদন ও সরবরাহ নিশ্চিত করতে সহযোগিতা করাসহ বিভিন্ন উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এরপরও স্বস্তি নেই নিত্যপণ্যের বাজারে। ভোক্তা সংগঠন কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব বলছে, সরকার ডিম মুরগির যে দাম বেঁধে দিয়েছে তা ব্যবসায়ীদের মুনাফা বাড়াচ্ছে ঠিকই, ঠকাচ্ছে সাধারণ ভোক্তাদের। ছাত্র জনতার আন্দোলনের ফসল বিপ্লব ইত্যাদির কারণে সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু ওই যে ক্রিমিনাল যারা আর কি, যারা অসাধু, যারা কালোবাজারি করে, যারা পণ্যের দাম বাড়ায়, যারা বিভিন্ন অজুহাতে পণ্যের দাম বাড়ে, তারা কিন্তু পরিবর্তন হয় নাই। সাম্প্রতিককালে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা হয়েছে, এর প্রভাব পড়েছে চাল শাকসবজি সহ বিভিন্ন নিত্যপণ্যের দামে, বলছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। কৃষক কিন্তু অসম্ভব রকম ক্ষতিগ্রস্ত হয়েছে, এই বিশেষ করে কন্টিনিউয়াস বৃষ্টি এবং বন্যা এইসব কারণে। সুতরাং সব মিলিয়ে ইনফ্যাক্ট একটি এই অবস্থা। নিত্যপণ্যের দাম কমাতে বাজার মনিটরিং সহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে। শ্যামবাজার থেকে পেঁয়াজের একটি ট্রাক কারণ বাজারে আসতে 550 টাকা চাঁদা দিতে হতো, এবং আমার জানা মতে এই চাঁদাবাজির হার এখন কমেছে, একবারে শেষ হয়েছে এমন না। সরকার ইতিমধ্যে যে স্টেপস নিয়েছে, বিশেষ করে প্রত্যেকটা জেলায় আপনার টাস্কফোর্স গঠন করা হয়েছে, কেন্দ্রীয় টাস্কফোর্স গঠন করা হয়েছে মূল্য নিয়ন্ত্রণে। সরকার বদলালেও বদলায়নি বাজারের সিন্ডিকেট, এমনটা বলছে ক্যাব। পণ্য যদি না থাকতো তাহলে বুঝতো, কিন্তু পণ্য দামে বাজারে আপনি 160 টাকা কেন গোল বেগুনটা হবে? এটা এমন না যে কোনো এখন কোনো একটা মহোৎসব আমাদের চলতেছে, এটা না খেলে আমাদের চলবে না, অটো বাইরে বাড়াই ফেলছে। আমার মনে করতেছে যে বাড়াইলে পরে কারোর কোনো শাস্তি হচ্ছে না। তো এই জায়গাগুলির মধ্যে সরকারের কাজ করা দরকার আছে। বাজার মনিটরিংয়ের পাশাপাশি সিন্ডিকেট ভাঙার তাগিদও দিয়েছে ক্যাব। টাস্কফোর্স করে দিলে হবে না, এটা বাজারে টাস্কফোর্সটা কাজ ঠিকমতো করতেছে না, এটারও তদারকি করা দরকার। মানিক শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা।